বাতিল করা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। আমার মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম। যেহেতু কোভিড প্যান্ডামিক চলছে, সব রাজ্যই প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে, সেন্ট্রালও একই সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। আমরা এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ, এডুকেশন সেক্রেটারি এবং এডুকেশন মিনিস্টার, তারা ডিপার্টমেন্ট বসে ইভ্যালুয়েশন করে কিভাবে কি নম্বরের অ্যাসেসমেন্ট হবে সেগুলো ছাত্রছাত্রীদের আগামী 7 দিনের মধ্যে জানিয়ে দেবেন। কিন্তু এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনও আছে, এক্সপার্ট কমিটিও আমাদের বলেছে পরীক্ষা নেওয়া উচিত নয় এই সময়ে, যেহেতু কোভিড চলছে এবং প্যান্ডামিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গেছে, নানা রকম ব্যাপার আছে, এবং তাই আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না, কিন্তু ইভ্যালুয়েশন নাম্বারের কিভাবে হবে, স্টুডেন্টদের যাতে কোনো প্রবলেম না হয়, সেটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ এবং এডুকেশন সেক্রেটারি এখানে আছেন, তারা নিজেরা বসে এডুকেশন ডিপার্টমেন্ট ইভ্যালুয়েশনটা কি করে করবে, এক্সপার্টস গ্রুপের একটা ওপিনিয়নও আছে, কিন্তু সেটা দেখে নিতে হবে যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। কারো একটা ওপিনিয়ন আছে যে 9টাকে প্রায়োরিটি দেওয়া 70, আর 30 হচ্ছে 10-এর যেটুকু ক্লাস হয়েছে, কিন্তু অনেকের আবার ওপিনিয়ন হচ্ছে আমরা 10টা বেশি করে করেছি, 9টা তো আলাদা সিলেবাস, সুতরাং 9টা কেন 10-এর সাথে বেশি কাউন্ট হবে, এগুলো কিন্তু ভালো করে ভাববেন। এবং যেটা বাচ্চাদের পক্ষে সুবিধে হবে, তারা যেন বঞ্চিত না হয়, পরীক্ষা না হলে ছেলেপেলেদের প্রবলেমও হয়, অনেক ভালো স্টুডেন্ট আছে যারা কম্পিটিশনে গিয়ে এই পরীক্ষার ইভ্যালুয়েশনের ওপরে জীবনের একটা গতি তৈরি করে। যাই হোক, যেহেতু কোভিড প্যান্ডামিক চলছে, সব রাজ্যই প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে এবং সেন্ট্রালও একই সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই, আমার মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম। যেহেতু কোভিড প্যান্ডামিক চলছে, সব রাজ্যই প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে, সেন্ট্রালও একই সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। আমরা এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ, এডুকেশন সেক্রেটারি এবং এডুকেশন মিনিস্টার, তারা ডিপার্টমেন্ট বসে ইভ্যালুয়েশন করে কিভাবে কি নম্বরের অ্যাসেসমেন্ট হবে সেগুলো ছাত্রছাত্রীদের আগামী 7 দিনের মধ্যে জানিয়ে দেবেন। কিন্তু এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনও আছে, এক্সপার্টস কমিটিও আমাদের বলেছে পরীক্ষা নেওয়া উচিত নয় এই সময়ে, যেহেতু কোভিড চলছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562।